আশা করি সবাই যে যেখানে আছেন খুবই ভালো আছেন। আমি আজকে খুব সহজে একটা ডিমের পুডিং বানাবো। সবাই ডিমের পুডিং খেতে খুবই পছন্দ করে। এই পুডিংটা তৈরি করতে যা যা লাগবে তা হলো 8টা ডিম, 2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, 2 কাপ পরিমাণ গরুর দুধ, 2 কাপ পরিমাণ চিনি, 1/2 চা চামচ এলাচের গুঁড়া, 2 কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিব। ক্যারামেল করতে 2 টেবিল চামচ চিনি লাগবে এবং এগুলাকে আমি ভালোভাবে আমার ব্লেন্ডারে মিক্সিং করব। ডিম ঢাললাম, গুঁড়ো দুধ দিয়ে দিলাম, চিনি দিলাম, দুই কাপ পরিমাণ গরুর দুধ দিলাম, এলাচের গুঁড়া দিলাম, ভ্যানিলা এসেন্স দিলাম। এখন এটাকে আমি মিক্সিং এ দিয়ে ব্লেন্ড করব। মিক্সিং হয়ে গেল, আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটা আমি ঢেলে নিব। আমি এখন ক্যারামেলের জন্য চিনিটা এই যে আমার এই পাত্রে স্প্রেড করে দিয়েছি। আমি চুলাটা জ্বালিয়ে দেব। প্রথমে বেশি আঁচে রাখবো, দেখুন আমার ক্যারামেলটা হয়ে গিয়েছে। এটাকে একটু ঠান্ডা করার পরে আমি আমার মিশ্রণটি এর মধ্যে ঢেলে দেবো। ক্যারামেলটা দেখেন খুব সুন্দরভাবে আমি স্প্রেড করে নিয়েছি বাটির চারপাশে। এখন আমি মিশ্রণটি ঢেলে দিব। তারপর এখন আমি ঢাকনা দিয়ে বাটির মুখটা লাগিয়ে দিচ্ছি। এখন আমি একটা পাত্রে এই যে গরম পানি নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ, এখন আমি আমার পুডিংটাকে এর উপর বসিয়ে দিব 1 ঘন্টার জন্য। এই যে আমি গরম পানির মধ্যে আমার বাটিটা বসিয়ে দিলাম, এখন আমি ঢেকে দেব। এটা 1 ঘন্টা চুলার উপর আমি রেখে দিব। এখন আমি দেখবো আমার পুডিংটার কি অবস্থা 1 ঘন্টা পরে। হ্যাঁ, আমার পুডিংটা হয়ে গিয়েছে। এখন আমি এটা ফ্রিজে 4-5 ঘন্টার জন্য আমি ঠান্ডা করতে দিব। আমার 4 ঘন্টা হয়ে গেছে, এখন আমার পুডিংটা হয়ে গেছে দেখেন। এখন আমি জাস্ট 5টা ছাড়ছি। পুডিংটা আমি উপর করে দিয়েছি, এখন দেখি যে মনে হয় ভালোই হয়েছে। আমার পুডিংয়ের উপর কিছু কাঠবাদাম দিয়ে একটু ডেকোরেশন করলাম। আমি জানি আপনারা অনেকেই ডিমের পুডিং বানাতে পারেন, কিন্তু যারা পারেন না বা নতুন শিখছেন তাদের জন্যই এই সহজ রেসিপিটা করা। আশা করি আমার সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে।
যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ।